Hello everyone, welcome back to the channel. আর অবস্থা দেখে বুঝতেই পারছো কতখানি প্রেসার পড়েছে। এক তো ছেলের শরীরটা ভালো নেই, মানে একটু জ্বরজ্বর এসেছে সকালবেলা। এমনিতে বৃষ্টি আমি পাঠাতামই না, তা আমি স্কুল যাব করে উঠেছি, দেখছি গায়ে ভীষণ জ্বর, তো তাই জন্য স্কুল যাওয়ার তো প্রশ্নই নেই, আমিও যেতে পারিনি। তো যাই হোক, আর এখন এইসব কাজ টাজ হবে করে ফ্রিজটা এখান থেকে সরিয়ে দিলাম, ঢেকে দিয়েছি, আর এখানে সমস্ত কিছু সরিয়ে দিলাম। আর এটা খুলতে এসেছিল, খোলা হলো না, তা নোংরা হয়েছিল, সেটা সরিয়ে ঝেড়ে রাখলাম। আর উপরটা এখন ওরা বক্সগুলো লাগাবে। আর ছেলেকে স্নান গত দুদিন আমি করাইনি, কারণ ঠান্ডা ঠান্ডা লেগেছিল ওর, তা আজকে একটু গরম জল দিয়ে স্নান করিয়ে দিলাম। দেখা যাক, ফ্যান ট্যান চালাচ্ছি না, আর ক্লেটে নিয়ে খেলছে। যাই হোক, একটা ঘরেই, আর বাচ্চা মানুষ একটা ঘরে থাকবে না, ওরও কষ্ট হচ্ছে, ওদিকেও যেতে দিচ্ছি না। যাই হোক, ওকে এখন অলরেডি দুটোর কাছাকাছি বাজে, ওকে খাইয়ে দিই আর তারপরেই আমি খাবো, কারণ ওকে আগে খাওয়ানোটা জরুরি। ওকে খাইয়ে ঘুমটা পাড়িয়ে দিলে তারপর আমি এসেছি, তারপর আমি এদিকে যা হচ্ছে হোক, পরে যে কোনো সময় আমি কোনো রকমের বাটিতে করে নিয়েও খেয়ে নিতে পারবো, কিন্তু আগে ওকে খাওয়ানোটা জরুরি, তাই জন্য আগে ওকে খাইয়ে নিই। ওরা এখন উপরে গেছে, ওগুলো সেট করে আনবে, ততক্ষণে আমি ওকে খাইয়ে দিয়ে দিই। তো ছেলেকে তো খাইয়ে ঘুম পাড়িয়ে নিয়েছি, আর আমিও খেয়ে দিয়ে এখানে যা যা ছিল বাসন টাসন ওগুলো সব সরিয়ে দিলাম, কারণ ওরা বলছে যে এগুলো সব সরিয়ে দিন, আমরা কিছুক্ষণ পরে এসে এই স্ল্যাবটা কাটবো। তো যাই হোক, এই মানে এই ভিডিওটা করে এইটুকুটা আমি তুলে রাখছি, কারণ এইরকম ইয়েটা তো আর থাকবে না, রান্নাঘরটা এরপরে চেঞ্জ হয়ে যাবে। তো আমার ভিডিওর মাধ্যমে এটা থেকে গেল, যখন ভবিষ্যতে আমি মনে করব যে আমার রান্নাঘরটা কীরকম ছিল, তখন ঠিক এটা দেখলে আমার মনে পড়ে যাবে। তো এটা হচ্ছে নেক্সট ডে, আমি স্কুল থেকে এসে আগে রান্নাটা বসিয়েছি, কারণ ওরা তো অলরেডি কাজ করতে চলে এসেছে, কিন্তু কারেন্ট নেই বলে ওরা ঠিক কাজটা সেভাবে শুরু করতে পারেনি। তাই স্কুল থেকে এসে আগে আমি রান্নাটা করে নিচ্ছি, কারণ এরপরে তো ওরা কাজ করতে শুরু করলে রান্নাটা করা যাবে না, আমরা নয় ধরো কিনে খেয়ে নিলাম, কিন্তু ছেলেটা তো ধরো রোজ রোজ আর কিনে কত খাওয়া যাবে। সেই জন্য এসে আমি আগে খিচুড়ি, ডিসাইডেড ছিল যে খিচুড়ি হবে, তো সেটাই আমি বসিয়ে দিয়েছি খিচুড়ি, আর খাওয়ার সময় ডিমটা ভেজে নেব, আর বাবা শুধু খিচুড়ি নিয়ে চলে যাবে অফিসের মেস থেকে, কিছু একটা নিয়ে নেবে। হ্যাঁ দিচ্ছি, আমি দিচ্ছি, আমি দিচ্ছি মামা, আমি দিচ্ছি তোমার এখানে ডাল আর চালটা আমি আগে সেদ্ধ করে নিচ্ছি, তারপরে আমি ফোড়নটা পরে দিচ্ছি, মানে এটা আমি অন্য আগে আমি অন্যরকমভাবে করতাম, একটা ভিডিওতে দেখে আমি এটা একটু অন্যরকমভাবে করছি, মানে এখন ফোড়নটা দিয়ে তার মশলাটা দিয়ে কষিয়ে, মানে আদা জিরে বাটা দিয়ে মশলাটা কষিয়ে, তারপরে লাস্টে ওর উপরে দিয়ে তারপরে খিচুড়িটা আর একটু ফুটিয়ে নেবো, মানে সেই প্রসেসে করছি। দুবার এরকমভাবে করেছি, ভালোই লাগে। আগে আমি ফোড়ন দিয়ে একবারই বসিয়ে দিতাম, সেটাও ভালো লাগে, এটাও ভালো লাগে, দুরকমই ভালো লাগে। আর খিচুড়ি যেমন তেমনই হোক ভাই, আমার খিচুড়ি ভীষণ পছন্দ, খিচুড়ি খেতে আমি খুব ভালোবাসি, সেই পথে ঘাটে যেখানেই হোক না কেন প্রসাদ দিলেই আমি সেখানে দাঁড়িয়ে পড়ি, খিচুড়ি আমার এতটাই প্রিয়। তো যাই হোক, এখন শুধু খিচুড়ি করে রাখছি, খাওয়ার সময় ডিমটা ভেজে নেব, এরকমই চিন্তাভাবনা আছে, কারণ এরপরে আমাকে জামাকাপড় মেলতে হবে ছেলের, সকাল থেকে কারেন্ট ছিল না বলে আমি আসার পথেই কারেন্টটা চলে এসছে, তখন ওর বাবা চালিয়ে দিয়েছিল মেশিনটা, সেসব জামাকাপড় মেলবো, তারপরে এগুলো সব সরাবো, ছেলেকে একটু খাওয়াতে হবে, ওর বাবা খাইয়েছে, তারপরে কিছু তো খাওয়াতে, ফল টল কিছু খাওয়াতে টাওয়াতে হবে, তো এইসব চলছে। আর মাও আসবে, মা অ্যাকচুয়ালি
ওই সেই ঠাকুরকে শাড়ি আর পুরোহিত দাদাকে পাঞ্জাবি কিনেছিল সেটা দিতে যাবে, তো ফেরার পথে আমাদের বাড়িতে আসবে, একটু কাজটাও দেখলে। আর মা আসলে আমার একটু সুবিধা হয় কি, আমি এদিক ওদিক অনেক কাজই তাড়াহুড়ো করে করতে পারি, একা থাকলে যেটা হয় একটু ধীরে সুস্থে করতে হয়, ছেলে বারবার ডাকে, আসলে ও এক ও ঘরে থাকলে ও একা ফিল করে, তো এই জন্য ওর সঙ্গেও একটু সাথ দিতে হয়। আর মা বা বাবা কেউ একজন থাকলে কি হয়, দাদু দিদা ঠাম্মি কেউ একজন থাকলে তাদের সঙ্গে একটু খেললেও কিছুটা সময়, বাকি সময়টা আমি এই কাজটা করতে পারি, কারণ মিষ্টি দাদাদেরও তো আবার চা টা দিতে যাওয়া, উপরে যেতে হয়, তা ওকে রেখে তো যাওয়া যায় না। তো যাই হোক, এইসব করে করতে হবে, করি দেখি, তারপরে একটু ছাদেও যাবো, কীরকম কাজ হচ্ছে না হচ্ছে সেগুলো একটু দেখবো। তো ছেলের আবদারে দিয়া এখন তাকে গল্প শোনাচ্ছে, গণেশের গল্প। তো যাই হোক, আমি ভিডিওটা এতটুকুই রাখছি আজকের ভিডিওটা, কারণ আজকে সেরকমভাবে বড় ভিডিও আমি বানাইনি, ছেলেকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম, তারপরে ঘরেও একটা কাজ হচ্ছে। তো যাই হোক, তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। তো চলো, টাটা।